নিয়মিত রাজনৈতিক আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বড় মেয়ে মির্জা সামারা। দেশে ফিরেই বাবার হয়ে ঠাকুরগাঁও এক আসনে ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নেন। শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় রায়পুর ইউনিয়ন বিএনপি সভাপতি তোফায়েল হোসেনের আয়োজনে পথসভায় সাধারণ জনগণের কাছে ধানের শীষের জন্য ভোট চান ফখরুল কন্যা। ধানের শীষে ভোট দিতে আহ্বান জানিয়ে সামারুহ বলেন, আমার বাবা 70 বছর বয়সেও আপনাদের জন্য লড়াই করে যাচ্ছেন। তিনি যৌবনে স্বাধীনতার জন্য লড়েছেন, এখনও লড়ছেন। আমরা দুই বোন যখন ছোট ছিলাম তখনই বাবা সরকারি চাকরি বাদ দিয়ে জনসেবায় রাজনীতিতে যোগ দেন। জনগণের সেবা করতে গিয়ে তিনি বারবার জেল খেটেছেন। মির্জা সামারুহ আরও বলেন, এবারের ভোট শুধু ধানের শীষের জন্য নয়, বরং দেশ রক্ষার জন্য হলেও ধানের শীষকে জয়ী করতে হবে। নির্বাচনী সেই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, সহসভাপতি আল মামুন আলম, পৌর বিএনপি সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সহসভাপতি এবিএম সিদ্দিক বাবু প্রমুখ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন।